রেবা কিন্তু একদম বদলাইনি ভাই, সে আগের মতন না দুষ্ণুদুষ আছে, একদম ফুটবলের মতো। ও আচ্ছা, এই এই একদম খবরদার, বাজে কথা বলবা না। তুমি মা এত হাসছো, আমি তোমাকে এরকম হাসি কখনো দেখিনি। পুরনো মানুষ পেলে সবাই খুশি হয়, আমারও অনেক অনেক ভালো লাগছে সুজিকে দেখে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। কবে যেতে চাও বলো? তুমি চাইলে কাল পরশু থেকে শুরু করতে পারি। ইদানিং একটু খারাপ লাগে, এই একা একা চলাফেরা করা, খাওয়া দাওয়া, রান্না করা, তারপরে বিশেষ করে ওষুধ মেনটেন করাটা খুব বিরক্তিকর। আপনি তো আপনার ছেলের ওখানে যেয়ে থাকলেই পারেন। ওখানে ছেলেমেয়েরা এত বেশি ব্যস্ত থাকে যে একসাথে থাকতে ওরা পছন্দই করে না, বিশেষ করে আমেরিকানরা। আরে ওখানকার কালচারই তো ওরকম। আমার আসলে এই বিষয়টা একই বাড়ি পছন্দ না, নিজের রক্তের সন্তান সে কেমন পর হয়ে যায়, এটা কি ভালো কথা নাকি? কে আপন কে পর এটা মাপাটা কিন্তু খুব কঠিন। আসলে সম্পর্কের জায়গায় রক্তের সম্পর্কটাই যে ঠিক থাকবে সেটা কিন্তু বলা যায় না। সম্পর্ক নিবিড় হলে সেটাই হলো আসল সম্পর্ক, কি বলেন সাজি স্যার? একদম ঠিক বলেছেন ভাই, না হলে আপন ভেবে একেবারে আপনাদের এখানে চলে আসি। তুমি কখনোই পর ছিলে না, সব সময় আপন ছিলে, কখনো আসনি তো, আসলে বুঝতে পারতেন। ও আচ্ছা মা, তোমার হাজবেন্ডকে দেখছি না, কোথায় সে? ও ওর হাজবেন্ড, ও বিজনেসের কাজে সিঙ্গাপুর গিয়েছে, এ কয়েকদিন সময় চলে আসবে। আচ্ছা আচ্ছা, কিসের বিজনেস? আর ওটা হলে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, ও নিজেই দিয়েছে। ওয়াহ, ভেরি গুড। আচ্ছা, এত রাত্রে গুলশানে যেতে কিছু পাওয়া যাবে? গুলশানে কেন? আরে যেতে হবে না, আমার হোটেল তো ওখানে, বেশি রাত হলে যদি ট্যাক্সি না পাই। কি বলছেন আপনি, চলে যাবেন মানে? আরে আজকে সারা দিন ধরে রেবেকা আপনার জন্য ঘর ঠিক করলো, খাবার দাবার আপনার পছন্দ মতো খাবার দাবার সব তৈরি করেছে, এখন একটু চলে যাবেন কি? শোনো, তুমি হোটেলে কেন থাকবে, আমাদের এখানেই থাকবে, আমি তোমার জন্য সব কিছু রেডি করে রেখেছি। না আমি না আসলে এভাবে অভ্যস্ত না, আমি থাকতে পারবো না, সরি। না আঙ্কেল, আপনি কোথাও যেতে পারবেন না, আপনি এখানেই থাকবেন। কিন্তু মা আমি তো হোটেল রুমে উঠে পড়েছি। তোমার সুবিধা কি? হ্যাঁ, ওটা ক্যান্সেল করে দেয়, তাই না? জানেন মা আপনার জন্য কত কিছু অ্যারেঞ্জ করেছে। অ্যারেঞ্জ করেছে মানে? হ্যাঁ, মা আপনার জন্য মোমবাতি কিনে আনিয়েছে, ক্যান্ডেল লাইট জ্বালানো হবে, আমরা সারা রাত বসে পার্টি করব, লুডু খেলব, আর অনেক কিছু। আচ্ছা আচ্ছা, আপনি কি দাবা খেলতে পারেন? সরি না, দাবাটা ঠিক খুব ভালো, একদম ভালো, আপনি তো দাবা খেলতে জানেন না তাই না? দাবা খেলতে পারলে বাবা আজকে আপনাকে সারা রাত এখানে বসিয়ে রাখতো, দাবা দিয়ে খুব ভালো ছিল, লুডুই ভালো। তবে রাতে থাকতে পারবো না, রাতে থাকার ব্যাপার আমি কিছু বলো না প্লিজ। না আমার মনে হয় ওনাকে জোর করাটা ঠিক হবে না, উনি যেটা কমফোর্ট ফিল করে। আমার কথায় কিছু মাইন্ড করবে না প্লিজ। না না ঠিক আছে, তুমি না চাইলে কিভাবে জোর করি বলো। আহা তুমি রাগ করো না রেবা, মানে বিষয়টা হচ্ছে আমি না আসলে এভাবে অভ্যস্ত না। না আপনি হেসিটেট ফিল করবেন না, কোনো অসুবিধা নেই, আপনি চা খান, ট্যাক্সি কিন্তু অনেক রাত পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, তুমি কিন্তু চা না নিও। ও ও রাতের বেলা একটু, আচ্ছা আমি পরে চা খাবো, খেয়ে দিচ্ছি। আচ্ছা তারপর বললেন মিনি সোয়েটারতে বললেন তাই না? জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনেসোটা। আপনার মিনেসোটা? আচ্ছা, নাতি কজন? আমার তিনটা, দুটো নাতি আর একটা নাতি। গুড, ভেরি গুড। ওকে, নিতে যাই।
ঢাকি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি মনের স্মৃতিতে তার মানে তোমার ভার্সিটিতে পড়া বন্ধ? হলেও আর থাকা যাবে না। হ্যাঁ, সেটা তো থাকা যাবেই না। আমি এখন কি করব জানি না তুমি কি করবে, তবে তোমাকে বাসায় ফিরিয়ে নিতে পারবো না। মা এমনিতেই অনেক খেপে আছে, তোমাকে বাসায় ফিরিয়ে নিলে মা কিছুতেই মেনে নেবে না। আর এই কথা যদি মা শোনে তাহলে মা আরও খেপে যাবে, তোমাকে বাড়িতেই ঢুকতে দেবে না। তুমি আম্মাকে বোঝাও, আমার তো কোনো দোষ নেই। তুমি তো জানো কিছু একটা হলে মেয়েরাই দোষী হয়, তাদের হাজারটা দোষ, মা এগুলো বুঝবে না। তাহলে এখন কোথায় যাব? আমি জানি না তুমি কোথায় যাবে, আমার মাথা কাজ করছে না। অনেক বলি কি, ঢাকাতে একটা ছোট্ট বাসা ভাড়া নাও, সেখানে তুমি আর আমি গিয়ে উঠি। সেটা সম্ভব না পাপা। কেন সম্ভব না? দেখো, আমি যে চাকরি করি তাতে যে বেতন পাই, তাতে ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকা সেটা প্রায় অসম্ভব। অনেক খরচ, আমি একা সামলাতে পারবো না। তোমাকে একলা সামলাতে বলছি না, আমি নিজেও একটা চাকরি করব, দুজন মিলে খুব সুন্দর করে আমাদের সব কিছু হয়ে যাবে। দেখো টোপা, চাকরির বাজার এত সোজা না, চাইলেই চাকরি পাওয়া সম্ভব না। তাছাড়া তোমার যে কোয়ালিফিকেশন, তার চাইতে আরও হাই কোয়ালিফিকেশনের অনেক মেয়ে এখন চাকরি না পেয়ে বসে আছে। তাছাড়া তোমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, তোমাকে কে চাকরি দিবে? দেখো, একটু চেষ্টা করলে কোনো না কোনো কিছু এমনি হয়ে যাবে। পাবে না টোপা, পাবে না। তার উপর তুমি রাস্টিকেটেড স্টুডেন্ট, এসব কথা কেউ জানলে তোমাকে চাকরি নিবে না। আর তাছাড়া এসব কথা গোপন থাকেও না। তাহলে আমি এখন কোথায় যাব, কোথায় থাকব? তোমার তুমি কেন সব ঝামেলা করতে গেলে? আরে পড়তে এসেছিলে পড়তে, শুধু কেন স্যারের সাথে ঝামেলা করলে? আমি তো আর ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। তুমি আমাকে আগে বলতে পারতে, আমি ছাপোষা মানুষ, এখন আমি কী করব? আমি না পারছি তীর সামলাতে, না পারছি তড়ি সামলাতে, আমি এখন কী করবো বলো তো? তুমি একটা কথা বলবে আমাকে? বলো। তুমি আসলে কী চাও? মানে আমি কি চাই? মানে দেখো, আমি তোমার স্ত্রী, আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু দেখার দায়িত্ব তোমার। আজকে আমার খারাপ সময় যাচ্ছে, এই সময়টা তুমি আমার পাশে থাকবে, অথচ দেখো তুমি আমার পাশে নেই। তাহলে তুমি বলো এখন আমি কি করব? ভাসমান নৌকার মতো সব জায়গায় ভেসে ভেসে বেড়াবো? এসব কী কথা বলছো তোর পা? তুমি তা কেন করবে?
তাহলে তুমি বলে দাও আমি কি করব। কি করবে সেটাই তো ভেবে পাচ্ছি না। আম্মাকে তুমি ম্যানেজ করো। এটা আমি পারবো না তো, আম্মাকে কোনোভাবে রাজি করাতে পারবো না। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখি না কী ভেবে কী করা যায়। ঠিক আছে, আসি। যাবে না মানে? যাবো না মানে যাবো না, এটা আমার হাজবেন্ডের বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমার আছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তোমরা তুমি বুঝতে পারছো না, মা মা আমাকে একেবারে মেরেই ফেলবে। মারলে মারবে, কাটলে কাটবে, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। অনি, যদি যেতে হয় আমার লাশ বের হবে। তুমি কেন আমাকে এমন বিপদে ফেলে দিচ্ছ? মাকে মাকে আমি কি জবাব দেব? তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। দেখি আমাকে এই বাড়ি থেকে কে বের করে। কি করবে তুমি? মায়ের সাথে ঝগড়া করবে? কি করব আমার উপরে ছেড়ে দাও, ঝগড়া করি তারপরও আমি আমার অধিকার আদায় করেই ছাড়ব। থোপা থোপা, তুমি পাগলামি করো না, তুমি আমার কথা শোনো। শোনো, মা যেহেতু চলে যেতে বলেছে তুমি চলে যাও, পরে আমি মাকে বুঝিয়ে শুনিয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। বললাম তো তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি যাব না এই বাড়ি থেকে। তুমি আমাকে ইচ্ছে করে বিপদে ফেলছো তোরপা। হ্যাঁ ফেলবো, তুমি তোমার মায়ের কথা শুনে তুমি তোমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না? একটা মেরুদণ্ডহীন পুরুষের মতো কাজ করছো তুমি। মেরুদণ্ডহীন? তুমি আমাকে মেরুদণ্ডহীন বলতে পারলে? মা মার কথা শোনা কি কাপুরুষতা? না, আম্মার কথাই যদি তুমি শুনবে তাহলে আমাকে কেন বিয়ে করেছো? মায়ের কোলের মধ্যে গিয়ে বসে থাকতে পারতাম। যে স্বামী তার স্ত্রীকে সামান্য মর্যাদাটুকু দিতে পারে না সে আবার কেমন স্বামী? কি বলছো তুমি, আমি তোমাকে মর্যাদা দেইনি, তোমাকে ভালোবাসিনি আমি? সে তো দেখতেই পাচ্ছি, এই অন্ধকার রাতে তুমি তোমার স্ত্রীকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, এর নাম ভালোবাসা না, ভালোবাসাকে অবমান করো না। তোমরা তুমি শুধু শুধু ঝামেলা করছো। আমি বলছি এসব করে কোনো লাভ নেই, আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি তুমি বাড়ি ছেড়ে চলে যাও, পরে পরে আমি তোমাকে আনাবার ব্যবস্থা করব। আমি যাব না, আমার ন্যায্য অধিকার ছেড়ে আমি কোথাও যাব না। তুমি আমার হাজবেন্ড, তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি এই বাড়িতে থাকব, আর তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। আমি আমি কোথায় যাব? না গেলে আমিও যাব না। এই বাড়ি থেকে যদি বের হতেই হয় আমার লাশ বের হবে। কি পাগলের মতো কথা বলছো তুমি? পাগলের মতো কথা আমি বলছি না অনি, তুমি বলছো। মায়ের কথা শুনে তুমি তার মতো করে তুমি আমাকে কথা শোনাচ্ছ, তোমার স্ত্রীকে তুমি কথা শোনাচ্ছ, আমাকে চলে যেতে বলছো। আমি কি করব, মাকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না। অনিক, আমি একটা পরামর্শ দিই, শুনবে?
হ্যাঁ বলো। তোমার মায়ের কাছে যাও, গিয়ে আম্মাকে বলো একগাছা চুড়ি যেন তোমাকে দেয়, আর সেই চুড়িগুলো পরে তুমি যেন আম্মার কোলে বসে থাকো। তোমার তুমি এসব কি বলছো? তোমার তাই করা উচিত, তুমি আসলে কোনো পুরুষই না। মার কথার অবাধ্য হয়ে আমি তোমাকে চলে যেতে বলছি, কিন্তু এই কাজটা করতে আমি নিজেও সাই পাচ্ছি না। তাহলে তুমি বলে দাও এখন আমার কি করা উচিত। আমি জানি না, তবে এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয় আমি তোমাকে ডিভোর্স দেব। কি করছো তুমি? বলো। সুজি না 3 মাস থাকবে বলেছে, আর ও আমাকে খুব করে অনুরোধ করেছে এই 3 মাস জন্য আমি ওকে একটু সময় দিই, কি করি বলো তো? কেন অসুবিধা কি, সময় দাও। সুজি চাইছে ও আমাকে নিয়ে আমাদের সেই পুরনো জায়গাগুলোতে একটু ঘুরতে। পুরনো জায়গা? ওই যে আমরা যেখানে পড়ালেখা করতাম, যে গ্রামে ঘুরতাম, সেই সব জায়গায় আর কি। ঠিক আছে যাও, তবে সাবধানে থেকো। না মানে কেমন না ব্যাপারটা, রিনা ওর বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে, তুমি একা, তোমাকে কে দেখবে বলো তো? তুমি এত টেনশন করছো কেন? রিনা আছে, আফরোজা আছে, তাছাড়া আমিও তো বাচ্চা দেখাশোনা করতে পারবো। অসুবিধা হবে না বলছো? কোনো অসুবিধা হবে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। ঠিক আছে, আসলে আমি খুব টেনশনে ছিলাম, তুমি কি না কি ভাবো তাই। আরে তো ভাবা ভাবি কি আছে, সুজি তোমার ছোটবেলার বন্ধু, এতদিন পরে আমেরিকা থেকে এসেছে, একটু ঘুরে ফিরে দেখতে চায়, তাতে ভাবা ভাবি বা টেনশন করার কিছু নাই তো। এখন তো আর তুমি ছোট্ট খুকিটি নও যে তুমি হারিয়ে যাবে। কি যে বলো না, এর আগেও তো একবার হারিয়ে গিয়েছিলে মনে নেই? সারাদিন ঘোরাঘুরি করে শেষমেশ গিয়ে বিড়াল বাসায় উঠেছিলি। তখন তো রাগ করে গিয়েছিলাম। আমিও জানতাম তুমি হারাবে না, তাই আমি কোনো টেনশন করিনি, কিন্তু তোমার মেয়ে আর মেয়ের জামাই ওরা তো অস্থির হয়ে গিয়েছিল। শেষমেশ বিনা ফোন করে জানালো তুমি ওখানে আছো। কোথায় আর যাব, আমার ঠিকানা তো ওই একটাই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি তো তোমার অনেক বন্ধুর কথাই বলেছো, কিন্তু এই সাজিদের কথা তো কখনো আমাকে বলোনি। কি জানি কেন বলিনি, অথবা বলেছি তুমি মন দিয়ে শোনোনি, অথবা ভুলে গেছো, আমার তো কোনো কথাই তুমি মন দিয়ে শোনো না। কি যে বলো, তোমার সব কথাই তো আমি সবসময় শুনি। শোনো কিন্তু ভুলে যাও, অবশ্যই আমি তোমাকে বলেছি। না আমার তো মনে পড়ছে না। কি যে বলো না, অবশ্যই বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো আমার মনে নেই। কি যে ভুলো মন তোমার। ঠিক আছে আমি ডিভোর্স দিব না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো কি শর্ত, আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। কিন্তু আগে তো কখনো পড়তে দেখিনি। পড়লে তো দেখবে, জানো এই শাড়িটা আম্মা আমাদের বিবাহ বার্ষিকীতে দিয়েছিল, একটা গাথা জন্ম দিয়েছিল। আরে এত করে বোঝালাম, কিচ্ছু শোনাতে পারলাম না।
অমর সুন্দরী বউ পেলে কার মাথা ঠিক থাকে? শুরুতেই বলেছিলাম এত সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেও না। এত বড় হয়েছো, কাজকর্ম তো কিচ্ছু জানো না, এখন একটু কাজকর্ম করো, খেয়ে খেয়ে তো সারাদিন মোটাই হচ্ছো, তাই না? তুমি এসব কি করছো ভাবি? আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি?